আসসালামু আলাইকুম। মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পাথি রানা। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ এখন ভিন্ন মাত্রা পেয়েছে। এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বী ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজে তেমন চিত্র দেখা গেছে। দুই দেশের দুই তারকা পেসার মাথিসা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন একই দলের হয়ে। সম্প্রতি নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছেন চেন্নাই সুপার কিংসের লঙ্কান তরুণ এই পেসার। চেন্নাইয়ে গেল আসরে শিরোপাজয়ী দলের সদস্য মাথিসা পাথিরানা। ধোনিদের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লঙ্কান এই পেসারের। অন্যদিকে গেল ডিসেম্বরের নিলামে হলুদ শিবিরে নাম লেখান মুস্তাফিজুর রহমান। যদিও নিজের বাজে ফর্মের কারণে শুরুতে একাদশে জায়গা পাওয়া নিয়ে অনেকটা অনিশ্চয়তা ছিল টাইগার এই পেসারের। অবশ্য পাথিরানার ইঞ্জুরির কারণে সৌভাগ্য এনেছিল মুস্তাফিজের জন্য। হলুদ জার্সিতে অভিষেক সুযোগটা এসে যায় উদ্বোধনী ম্যাচে। এরপর আর পিছিয়ে তাকাতে হয়নি মুস্তাফিজকে। অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে দলে জায়গা পাকাপোক্ত করেন। চোট সারিয়ে পাথিরানা দলে ফিরলেও বাদ পড়েননি মুস্তাফিজ। বরং দুই পেসার বোলিংয়ে শক্তি বেড়েছে চেন্নাইয়ের। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন পাথিরানা। সেখানে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং শিবামু দুবে ছাড়াও উপস্থিত ছিলেন পাথিরানা। অনুষ্ঠানে মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জবাবে লঙ্কান এই পেসার বলেন, মুস্তাফিজকে কাছ থেকে দেখার পর ভালো মানুষ মনে হয়েছে তার। তিনি আরও বলেন, চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না, আমি তার সঙ্গে কখনো কথা বলিনি। এখানে আসার পর এবং তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে দারুণ একজন মানুষ। চেন্নাইয়ের হয়ে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন দশটি।